من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا اما بعد সম্মানিত দীনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাতু সালামের পরে আজ 6 মুহররম 1443 হিজরি মোতাবেক 15 আগস্ট 2021 আমাদের ধারাবাহিক আলোচনা নাজাত প্রাপ্ত দলের আকীদা সম্পর্কে আজকে পর্ব নম্বর হচ্ছে 54। মহররম মাস আজকে 6 তারিখ চলে গেল চাঁদ দেখার হিসাবে, যদিও সৌদি আরবের ক্যালেন্ডার একদিন এগিয়ে আছে, কারণ ক্যালেন্ডারে জিলহজ মাস 29 ছিল, সে অনুযায়ী চাঁদ দেখা যায়নি। আর ক্যালেন্ডারে কোনো মূল্য নেই যদি চাঁদ না দেখা যায় 29-এর পরে, আরবি মাস 29 হয় 30ও হয়, তো জিলহজ মাস 30 গিয়েছে, 29-এর পরে চাঁদ দেখা যায়নি। সুতরাং আজকে 6 তারিখ গেল রবিবার, সোমবার 7, মঙ্গলবার 8, বুধবারে 9 তারিখ এবং বৃহস্পতিবারে 10ই মহরম আশুরা। এই 10ই মহরমের সিয়াম পালন করবেন, তার সাথে সাথে ইহুদিদের বিরোধিতার উদ্দেশ্যে 9 তারিখেও সিয়াম পালন করবেন। আর কেউ যদি 3টি রাখে তাহলে 9, 10, 11 রাখতে পারে, যেমন ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন একটি হাদিসের ভিত্তিতে। তাহলে বুধ বৃহস্পতি জুমা রাখবেন। যারা ভারত বাংলাদেশ পাকিস্তানে আছেন একদিন পরে সাধারণত তারা চাঁদ দেখেন এবং দেখেছেন বলছেন, তো সুতরাং তারা তাদের চাঁদ অনুযায়ী সিয়াম পালন করবেন। 9 তারিখ তাদের বৃহস্পতিবার আর 10 তারিখ তাদের হচ্ছে শুক্রবার জুমাবার, এই 2 দিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত বান্দিগিকে বিশেষ কোন মৌসুমের সাথে সীমিত রাখেননি। এর বাস্তব প্রমাণ হচ্ছে এই আমলগুলি। জিলহজ মাসে অনেক বহুমুখী আমল করার আল্লাহ সুযোগ দিয়েছেন হাজি সাহেবদেরকে, যারা হাজি সাহেব নয় তাদেরকে। জিলহজ মাসের প্রথম 10 দিন গেল, তারপরে কেউ না ভাবে যে নেকির মৌসুম গুলি চলেই গেল, হয়তো আবার নেকির মৌসুম আসলো আশুরার সিয়াম। জি, এইভাবে কিছুদিন পরে আবার রমজান চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে প্রথমত সমস্ত ফরজ ওয়াজিবাতের হেফাজতের তৌফিক দান করেন, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, আর তারপরে বেশি বেশি সুন্নত নফল মুস্তাহাব আমল বাড়াবার তৌফিক দান করেন। ঈমান এবং তাকওয়া আমাদের যেন আল্লাহ রাব্বুল আলামিন আরো বৃদ্ধি করে দেন এবং তাকওয়ার উপর, দ্বীনের উপর আল্লাহ যেন আমাদেরকে অটল রাখেন। আমাদের আজকের বিষয়বস্তু নাজাত প্রাপ্ত দলের পর্ব নম্বর 54 বিষয়বস্তু হচ্ছে কোরআন সুন্নার আলোকে আমল নামা। আমলনামা শব্দটি আমাদের বাংলা ভাষাভাষীরা বুঝে, সেই জন্য সেই ভাষা দিয়ে বললাম, কারণ উদ্দেশ্য হচ্ছে বোঝানো। আমল মানে কর্ম আর নামা মানে হচ্ছে লিপি, কর্মলিপি, এই জন্য বাংলায় হচ্ছে কর্মলিপি, যাতে বান্দার আমলগুলি লিখা হচ্ছে, বান্দার আমল লিখা হচ্ছে, নেকিও লিখা হচ্ছে আর গুনাহও লিখা হচ্ছে। ফেরেশতা সব সময় প্রতিটি মানুষের সাথে, দুইজন ফেরেশতা লেগে আছেন ডানে বামে, সংরক্ষণকারী সমস্ত আমল, কথা, কাজ, আমাদের যা কিছু আমাদের থেকে ঘটছে, ভালো মন্দ, নেকি গুনাহ সব কিছু লিখছেন। ইযিয়া তালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ, সূরায়ে কাফ। আল্লাহ রাব্বুল আলামিন মুতালাক্কিয়ান দ্বিবচন বলেছেন, দুইজন ফেরেশতা যারা আমলগুলি গ্রহণ করছে, আনিল ইয়ামিনে ডান দিকে, আনিল শিমাল বাম দিকে বসে আছে, প্রস্তুতি আছে, যে কোনো কথা কাজ হোক না কেন সবকিছু রেকর্ড করছেন। আল্লাহ রাব্বুল আলামিন তো সবকিছুই জানছেন, তিনি আলিম সর্বজ্ঞ, তিনি খবির সূক্ষ্ম খবর রাখেন, তিনি সবকিছু শুনছেন, তারপরে
এই আমলনামায় লিখা হচ্ছে। কোরআন সুন্নার দলিল প্রমাণ পেশ করা হবে আজকে যে আমলনামা রয়েছে। পরকালের একটি স্তর হচ্ছে যে বান্দাকে আমলনামা দেওয়া হবে, প্রতিটি মানুষকে আমলনামা দেওয়া হবে, ভালো মানুষকেও আমলনামা দেওয়া হবে, কর্মলিপি দেওয়া হবে, আর যারা জাহান্নামী স্থায়ী অথবা অস্থায়ী তাদেরকেও আমলনামা দেওয়া হবে। এখন আসুন দেখা যাক, প্রথম কোরআনে করিম থেকে লেখক বলছেন কাইফা সিফাতু নাশরি সুহুফ মিনাল কিতাব। কোরআনে করিমের আলোকে, আল কিতাব মানে আল কোরআন, কোরআনে করিমের আলোকে সাহিফার বহু বচন সুহুফ, সাহিফা মানে আমলনামা আর বিবরণ কি কি, বা আমলনামা যে ছড়িয়ে দেওয়া হবে প্রতিটি মানুষের হাতে পৌঁছিয়ে দেওয়া হবে, নাশরন মানে বিক্ষিপ্ত করে দেওয়া ছড়িয়ে দেওয়া। তো কোরআনের আলোকে আমলনামা যে হাতে হাতে পৌঁছিয়ে দেওয়া হবে এর বিবরণ কি বা কেমন, কিভাবে দেওয়া হবে, ডান হাতে দেওয়া হবে না বাম হাতে দেওয়া হবে, কাকে ডান হাতে দেওয়া হবে কাকে বাম হাতে দেওয়া হবে, সামনের দিক থেকে দেওয়া হবে না পেছন দিক থেকে দেওয়া হবে, কাকে সামনের দিক থেকে দেওয়া হবে আর কাকে বাম দিক থেকে দেওয়া হবে, আসুন এই বিষয়গুলি জানি কোরআনে কারিমের আলোকে। প্রথম বলছেন কাল আল্লাহ তাআলা, মহান আল্লাহ ইরশাদ করেন, কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকে, প্রতিটি মানুষের জন্য আমি আবশ্যক করে দিয়েছি বা প্রতিটি মানুষের সাথে আমি লাগিয়ে দেব তায়রাহু তার আমলকে, ফি উনুকিহি তার গর্দানে, তার কাঁধে তার আমলকে ঝুলিয়ে দেব লাগিয়ে দেব, মানে নিজের আমল যা করেছে ভালো মন্দ তা থেকে বাঁচতে পারবে না, তা পাবেই পাবে, ভালো মানুষ নিজের আমল অবশ্যই পাবে পাবে, আর খারাপ অবশ্যই পাবে, সে আমলকে অস্বীকার করতে পারবে না পাপকে, আর তাতে থেকে কোন রকম মুক্তি লাভও করতে পারবে না। আয়রাহ মানে তাহলে আমলাহ, কেউ কেউ আয়রাহ ভাগ্যের অর্থ করেছে, ভাগ্য তায়ের মানে হচ্ছে কোন উড়ন্ত বস্তু, ভাগ্য মানুষের উড়ে আসে, ভালো জানে না কিছুই জানে না কি যে উড়ে আসে ভাগ্য, প্রতিটি মানুষের ভাগ্য তাদের কাঁধে লাগিয়ে দেওয়া হবে, জড়িয়ে দেওয়া হবে, মানে যেটা যার ভাগ্যে রয়েছে। আর মানুষকে কর্মের আল্লাহ স্বাধীনতা দিয়েছেন, কর্মে কর্মের আল্লাহ রাব্বুল ক্ষমতাও দিয়েছেন, এবং ভালো মন্দের পার্থক্য করার মতো তাদেরকে ব্রেন বুদ্ধিও দিয়েছেন, হিতাহিত জ্ঞানও দিয়েছেন, উপরন্ত মানুষের বিবেককে জ্ঞানকে সঠিক পথ দেখানোর জন্য, দিক নির্দেশনা দেওয়ার জন্য ওহিও নাজিল করেছেন। সুতরাং কোনো মানুষের ওজন নাই যে আমি বুঝতাম না, তোমাকে বুঝাবার জন্য তো ওহি নাজিল করা হয়েছে। অনুখরিজলহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান, এবং প্রতিটি মানুষের জন্য কিয়ামতের দিবসে একটি করে লিখনি, মানে ওই আমলনামা আমি বের করে নিয়ে আসবো, ইয়ালকাহু মানসুরা, যেটা উন্মুক্ত ভাবে প্রাপ্ত হবে, ইয়ালকাহু যার সম্মুখীন হবে, যার সাথে তার সাক্ষাৎ ঘটবে, ইয়ালকাহু মানসুরা উন্মুক্ত অবস্থায় তার সম্মুখীন হবে, খোলা আমলনামা দেওয়া হবে, গোপনীয় না যে খুলতে হবে, উন্মুক্ত থাকবে সুর, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা দেওয়া, বলা হবে ইকরা কিতাবাকা, হে বান্দা তোমার আমলনামা তুমি পড়ো, কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হিসাবা, আর তুমি নিজেই তোমার হিসাব নেওয়ার জন্য আজকে যথেষ্ট, তোমাকে যদি হিসাব করতে লাগানো হয় এগুলো তো একটিরও ভুল বের করতে পারবে না, তুমি তোমার হিসাবের জন্য নিজেই যথেষ্ট, কোনোটাই অস্বীকার করতে পারবে না, কোনো ক্ষেত্রে বলতে পারবে না যে এখানে একটু আমাকে আমার প্রতিদান পারিশ্রমিক কম দিয়ে দেওয়া হয়েছে, অথবা এখানে আমার আর পাপ বেশি লিখে দেওয়া হয়েছে, তুমি নিজের হিসাব নেওয়ার জন্য নিজেই যথেষ্ট। আল্লাহ বলে সূরাতুল ইসরা, যার অপর নাম সূরা বনী আয়াত নম্বর 13-14, সূরা তাকবীর, যার শামসু কুবিরাত, এতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম থেকে কয়েকটি বিষয়ের কসম করেছে, আর একটি হচ্ছে ওয়াইজা সহুফ ও নসেরাত, স্মরণ করো
সেই সময়কালকে বা সেই দিবসকে কিয়ামতের সেই মহাদিবস আস-সুহুফ নুশিরাত, যেই দিন আমলনামাগুলি বিক্ষিপ্ত করা হবে, উড়ে এসে হাতে পৌঁছে যাবে। সহফ সাহিফাতুল বহুবচন নুশিরাত, সেগুলোকে ছড়িয়ে দেওয়া হবে, বিক্ষিপ্ত করে দেওয়া হবে। তৃতীয় আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন সূরা কাহফের আয়াত নম্বর 49। আল্লাহ বলছেন ওয়াদি আল কিতাব, আমলনামা সেই দিন হাজির করা হবে। ওদিয়া মানে রাখা হবে, রেখে দেওয়া হবে মানে হাজির করে দেওয়া হবে। প্রতিটি মানুষের আমলনামা সেদিন হাজির করে দেওয়া হবে। ফাতার আল মুজরিমিনা মুশফিকিন, যারা ভালো মানুষ তাদের তো কোনো ভয় থাকবে না, আমলনামা পাবে এবং আনন্দিত হবে তারা। আগে থেকে তারা আশ্বস্ত হবে যে তাদের রেজাল্ট ফলাফল ভালো আছে। কিন্তু যারা অপরাধী, আল্লাহ অপরাধীদের সম্পর্কে বলছেন ফাতার আল মুজরিমিন, অতপর তুমি অপরাধীদেরকে দেখতে পাবে মুশফিকিন মিম্মা ফি, তাদের আমলনামাই যে তাদের সম্পর্কে যেসব বিষয়গুলি রয়েছে, যে পরিণাম খারাপ, ফলাফল খারাপ রয়েছে, তার কারণে তারা আতঙ্কিত হবে, ভীত আতঙ্কিত হবে। ফাতার আল মুজরিমিনা, হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি দেখবে আল মুজরিমিন অপরাধীদেরকে সেই দিন ভীত আতঙ্কিত, মিম্মা ফি, যেহেতু তাদের আমলনামাতে অপ্রীতিকর কিছু রয়েছে যা পছন্দনীয় নয়। কেউ খারাপ রেজাল্ট পছন্দ করে না, কিন্তু কর্ম করে না। দেখেন স্কুল কলেজে মাদ্রাসায় পড়াশোনা করে ভালো ছেলেরাও পড়ে, আর মন্দ ছেলে মেয়েরাও লেখাপড়া করে। কেউ চায় না যে আমার ভাগ্য খারাপ হোক, কিন্তু কর্ম করে না, যার ফলে ভাগ্য খারাপ হয়, ফেল করি আর অপদস্থ লাঞ্ছিত হই, লজ্জিত হই, চাই না, কিন্তু কর্ম খারাপ করার কারণে ফেল করতে হয়। এই কর্ম খারাপ করেছে কর্মজগতে, যার ফলে সেদিন তারা আতঙ্কিত হবে। ওয়া ইয়াকুলুন, এবং বলবে ইয়া ওয়াইলাতানা, হাই সর্বনাশ আমাদের, মা লিহাযাল কিতাব, কল্পনা করতে পারেনি যে সবকিছু ভুলে গেছে কিন্তু আমলনামায় সব লেখা আছে। এই আমলনামার কি হয়ে গেছে, এই লিখনির কি হয়ে গেছে, এই লিখনি বা কেমন, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা, কোনো ছোট বড় কথা ছেড়ে দেয়নি, ইল্লা আহসাহা, প্রত্যেকটিকে সংরক্ষণ করে রেখেছে, রেকর্ড করে রেখেছে, লিপিবদ্ধ করে রেখেছে। ওয়াজাদু মা'আমিলু হাজেরা, যা কিছু তারা আমল করেছিল, যা কর্ম করেছিল পৃথিবীতে ভালো মন্দ, সব কিছু সামনে উপস্থিত পাবে, হাজের উপস্থিত। ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, হে নবী, তোমার প্রতিপালক, হে বান্দা, ভালো করে মনে রেখো যে তোমার প্রতিপালক কারো উপর সেই দিন জুলুম করবেন না, কারো সাথে অবিচার করবেন না, যে যা পর হক রাখে তাই পাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাক্কার আয়াত নম্বর 19 থেকে শুরু করে 37 পর্যন্ত, এখানে ডান হাতে আমলনামা আর বাম হাতে আমলনামার কথা বিস্তারিত বর্ণনা হয়েছে, এবং যারা ডান হাতে পায় তাদের উত্তম পরিণামের কথা উল্লেখ করা হয়েছে, আর যারা বাম হাতে প্রাপ্ত হবে আমলনামা তাদের পরিণামের কথা উল্লেখ করা হয়েছে, তাদের জাহান্নামের শাস্তির কথা উল্লেখ করা হয়েছে। এসব আয়াতগুলি লেখক সবগুলি আয়াত নিয়ে আসেননি, শুধু শুরু এবং শেষটা নিয়ে এসেছেন। বলছে আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনে, পক্ষান্তরে যার আমলনামা তার ডান হাতে দেওয়া হবে, ফায়াকুলু, ডান হাতে আমলনামা পেয়েছে, তখন সে খুশিতে বলবে হাও, এই লও, এর নাও, হাও মানে এসো, খুজু, দেখো। যেমন ভালো রেজাল্ট নিয়ে আসে যখন ছেলে মেয়ের স্কুল থেকে, তখন সবকে দেখাই যে আমার রেজাল্ট দেখো, এই যে আমার রেজাল্ট দেখো, এই যে দেখো, এই যে লও। তো এখানে হাও, এই যে লও, ইকরাও কিতাবিয়া, আমার আমলনাম পড়ে দেখো, সবাইকে পড়াবে, দেখো আমার আমলনাম কত সুন্দর। এমনি জানান তো আননি মুলাকিন হিসাবিয়া, আমার দৃঢ় বিশ্বাস ছিল যে আমার হিসাবে সম্মুখীন হব, আমার এই পরকালে বিশ্বাস ছিল, যার ফলে পরকালের জন্য আমি আমল করেছি আর আমার পরিণামও ভালো হয়েছে, আমার রেজাল্ট ফলাফলও ভালো হয়েছে। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, যে ডান হাতে প্রাপ্ত হবে সামনের দিক থেকে, সেই ব্যক্তি ফি ঈশাতির রাদিয়া,
বড়ই সন্তোষজনক জীবন যাপন করবে, এমন আল্লাহ রাব্বুল আলামিন সুউচ্চ আর শান্তির জীবন দিবেন যাতে সন্তুষ্ট হয়ে যান। ফি জান্নাতিন আলিয়া, সুউচ্চ জান্নাতে অবস্থান করবে। কুতুফুহা দানিয়া, যার ফলমূল গুলি হাতের নাগালে থাকবে, নিচে নাগালেই থাকবে, কষ্ট করতে হবে না। দুনিয়ায় নিজের গাছেও অনেক সময় ফল মন চায় যে ফলটা গাছ পাকা খাবো, কিন্তু পারতে পারে না, হাতের নাগালে নয়। সেই জন্য জান্নাতে সবকিছু হাতের নাগালে। কুতুফুহা দানিয়া, কুলু ওয়াশরাবু হানিয়া, আল্লাহ বলবেন তোমরা পানাহার করো, খাও, অশ্রাব পান করো। মানুষের খাওয়ার প্রয়োজন, পানির প্রয়োজন, খাবারও নিয়ামত, পানীয় নিয়ামত। তোমরা পানাহার করতে থাকো, হানি আন, বড় তৃপ্তির সাথে। বেমা আসলাফ তো ফিলাইয়ামিল খালিয়া, যেহেতু তোমরা অতীতকালে ভালো আমল তোমরা অগ্রিম পাঠাতে পেরেছ, নেক আমলগুলি করতে পেরেছ। পক্ষান্তরে ওয়াম্মা মান উতিয়া কিতাব হবে আমি নেহি, যা তারপরে বলছে আম্মা মানে উতে কিতাব হবে সেমা লিহি, যার বাম হাতে, ডান হাতের কথা তো হয়ে গেল, বাম হাতে আমল নামা দেওয়া হবে, সে বলবে যে হাই কি হলো, ইয়া আলাই তাহা খানা তো আম্মা মানু আম্মা মানু দিয়ে কিতাবে সেমালি ফেয়া হলো, ইয়া আলাই তা নিলাম উতা কিতাব, ইয়া হাই সর্বনাশ, যদি এই আমল নামা না দেওয়া হইতো আমাকে, কলাম আদরে মা হিসাবিয়া, আর আমি যদি জানতেই না পারতাম, টের না পেতাম যে হিসাবই বাকি, এই হিসাবে সম্মুখীন না হইতাম, কোন মুসিবতের সম্মুখীন হইলাম, খুব আক্ষেপ করবে, কত যে আক্ষেপ হবে ভাষায় প্রকাশ করা যায় না। ইয়ালাই তাহা কানাতিল কাজিয়া, হাই সর্বনাশ, যদি আমার মৃত্যুর মাধ্যমে চূড়ান্ত ফয়সালা হয়ে যেত, মরেই যেতাম, তাও আরাম পেয়ে যেতাম। যখন মহাবিপদে যখন থাকে দুনিয়াতে মানুষ, তখন বলে হাই যদি মরে যেতাম ভালো হইতো, অনেকে বলে থাকে, অজ্ঞরা প্রচন্ড কষ্টে থাকে, তখন মরণকে ডাকে মানুষ। তো সেই আখেরাতের যে কষ্ট, অসৎ লোকদের, জাহান্নামীদের যে কষ্ট হবে, কোন কষ্ট, আর সামনে আজাব প্রত্যক্ষ করছে, নিশ্চিত হয়ে গেছে যে আজাব ছাড়া কোনো উপায় নেই। আমার ধন সম্পদ কোন কাজে আসেনি, এত ধন সম্পদ ছিল কি করলাম, আক্ষেপ করবে। আমার যে দাপট ছিল আর ক্ষমতা ছিল, নেতা, বড় বড় নেতা, বড় বড় মন্ত্রী, মিনিস্টার, বড় বড় দেশ নায়ক, হালাকা আন্নি সুলতানিয়া, আমার যে ক্ষমতা ছিল সেই ক্ষমতা আমার উধাও হয়ে গেছে, শেষ হয়ে গেছে। আল্লাহ বলবেন খুজু হো, ধরো এদেরকে, ফেরেশতাদেরকে আল্লাহ বলবেন খুজু হো, ধরো এদেরকে, ফাগুল্লু হো, এবং এদের গলায় শিকল পরিয়ে দাও, সুম্মাল জাহিমা সাল্লু, তারপরে জাহান্নামে এদেরকে নিক্ষেপ করো, জাহান্নামে ফেলো এদেরকে। ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম, কারণ এরা মহান আল্লাহর প্রতি বিশ্বাসী ছিল না। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, এবং মিসকিন দরিদ্রদের কে নিজেরা অন্ন দিত না, আর অন্যদেরকে উৎসাহিত করতো না, নিজেরা দিত না অন্যকে উৎসাহিত করতো, বরং অনুৎসাহিত করতো। কৃপণরা চাই না যে ওর সামনে কেউ দিক, নাহলে ওকে লজ্জাই দিতে হবে। হামিম, সুতরাং এখানে তার কোনো বন্ধু নেই, তো আমন ইল্লা মিন গিসলিন, আর তাদের খাবার হবে সেই জাহান্নামীদের পুঁজ, প্রবাহিত হবে সে পুঁজগুলি হবে এই জাহান্নামীদের খাবার। ইসলিম এই খাতেউন পর্যন্ত, তাই লেখক বলছেন এলা কৌলি আল খাতেউন, এই পুঁজ যে খাবার হবে, আর জাক্কুমের কাটা খাবার হবে অন্য জায়গায় রয়েছে, এগুলি কার, যারা খাতেউন, যারা গুনাহগার, যারা পাপিষ্ট, তাদের, এরা সব পাপিষ্ট। এই ছিল সূরা হাক্কাতের আয়াত নম্বর 19 থেকে 37। ওয়াফি আয়াতিল ইনশিকাক, আর সূরা ইনশিকাক, ইযা আসসামাউ শাক্কাত ওয়া আযনাত লি রাব্বিহা ওয়া হুক্কাত, এতে রয়েছে এই ডান হাত আর বাম হাতের কথা, কিন্তু একটু পার্থক্য রয়েছে, সেজন্য নিয়ে এসেছেন দুই জায়গায়। তাহলে আমল নামা ডান হাতে বাম হাতে দেওয়ার কথা রয়েছে। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু
আম্মা নথি কি তা হবে এমনি নেই, ডান হাতে যা দেওয়া হবে। তো সে বড়ই আনন্দিত হবে আর খুব খুশি হবে, আর খুশির সাথে পরিবারের কাছে ফিরবে। পক্ষান্তর ওয়াম্মাম নৌতিয়া কিতাবাহু ওয়ারা আজহারিহি, ওয়াম্মাম নৌতিয়া কিতাবাহু ওয়ারা আজহারিহি, এই পার্থক্য করেছে। সূরা হাকার আয়াতে ছিল যে বাম হাতে দেওয়া হবে, আর এখানে রয়েছে যে পেছন থেকে দেওয়া, পিঠের পেছন থেকে। এই জন্য তাফসিরকারগণ উলামায়ে কেরাম বলেছেন যে যারা জান্নাতি তাদেরকে ডান হাতে আমল নামা দেওয়া হবে সামনের দিক থেকে দেওয়া, যারা জাহান্নামী তাদেরকে বাম হাতে আমল না দেওয়া হবে বেশেমালি বাম হাতের কথা রয়েছে, আর ওরা আজাহারি সূরা হাক্কাতে আয়াতে রয়েছে বেশেমালি বাম হাতের, আর এখানে রয়েছে ওরা আজাহারি পিঠের পেছন থেকে দেওয়া হবে, বাম হাতেও দেওয়া হবে আর পেছন থেকে দেওয়া হবে। ভদ্র মানুষদের সাথে যে লেনদেন করা হয় সামনের দিক থেকে লেনদেন করা হয়, কিন্তু এই জন্য একটু বড় মানুষকে আপনার খেয়াল করেছেন কিনা পিছন থেকে ডাকবে না, কিন্তু অনেক বড় মানুষের কথা তো বাদ দেন, দেখেছেন বড় বড় নেতাদের যদি কোনো কিছু বলতে হয় দৌড় দিয়ে তাদের সিকিউরিটির সামনের দিকে আসছে, এসে কিছু বলছে কানে না, কিন্তু পেছন থেকে স্যার বলবে না। আমাদের ছাত্ররা পেছন থেকে শেখ বলে ডাক দেয় না, যারা ভদ্র দেখা যায়, হয়তো কেউ এরকম হইতে পারে, বেদুইনরাও ছিল ওই যুগে এরকম। তাহলে এরকম ঠিক ওই রকমই যেই ছেলে মেয়েরা বাপ মায়ের সম্মান জানে পেছন থেকে ডাক দিবে না, হ্যাঁ সামনে এসে আব্বার সাথে আম্মার সাথে কথা বলবে। তো ঠিক ওই রকমই জান্নাতীদের সাথে এই আচরণটা হবে, সামনের দিক থেকে ডান হাতে আমল নামা দেওয়া হবে, আর জাহান্নামীদেরকে বাম হাতে পেছন দিক থেকে আমল নামা দেওয়া হবে। লেখক তারপরে বলছেন হ্যাঁ এই আয়াতের আম্মা কিতাব ওয়া রাউজা ফাসাউফ ইয়াদউ সুবুরা, যার বাম হাতে আমল নামা দেওয়া হবে সে নিজের জন্য ধ্বংসকে মৃত্যুকে ডাকবে, হায় যদি মরে যেতাম। ওয়াসলা সাইরা, এবং জ্বলন্ত আগুনে সে প্রবেশ করবে অচিরে। লেখক তারপরে বলছে ফাহাজা ইয়াদুল্লু, এই আয়াতগুলি প্রমাণ করে বা বিশেষ করে এই দুটো আয়াত যে ডান হাত আর বাম হাতের কথা রয়েছে, ইয়াদুল্লু প্রমাণ করে আলা আন্না মা ইউতা কিতাবাহু বিয়ামিনিহি ইউতাহু মিন আমামি, যার ডান হাতে আমল নামা দেওয়া হবে তাকে সামনে লিখতে দেওয়া, আর যাকে আমল নামা দেওয়া হবে বাম দিক থেকে তার পিঠের পেছন থেকে দেওয়া হবে, বলে ইয়াজুবিল্লাহি আজওয়াজ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আশ্রয় দান করুন, আল্লাহ আমাদের হেফাজত করুন। এতক্ষণ ছিল আয়াত, বেশ কিছু পাঁচটি আয়াত বা পাঁচ জায়গা থেকে আয়াত নিয়ে আলোচনা করলাম আমল নামা সম্পর্কে। হাদিস দেখা যায়, বলছেন ফিহে আহাদিস ও কাসিরা, লেখক বলছেন মা দলিল যালিক মিনাস সুন্নাহ, আমল নামার দলিল হাদিসের আলোকে কি বলছেন, এই মর্মে অনেক হাদিস রয়েছে, তার মধ্যে একটি হাদিস যে গত সপ্তাহে এসেছিল তার একটা অংশ উল্লেখ করেছিলেন, তাতে রয়েছে ইউদনাল মুমিনু মির রব্বিহি, মুমিন ব্যক্তিকে রবের নিকটবর্তী করা হবে, আল্লাহর কাছে নিয়ে আসা হবে, হাত্তা ইয়াযা আলাইহি কানাফাহু, আল্লাহ রাব্বুল আলামিন তার পর্দা দিয়ে তাকে ঢেকে নেবে যাতে অন্য লোকদের সামনে লাঞ্ছিত অপদস্ত না হয়, তারপরে তার গুনাহগুলির জন্য তাকে স্বীকার করাবে যে এটা তুমি স্বীকার করেছো, এই ভুলটা করেছো, এই পাপটা করেছো, এই পাপটা করেছো, তারিফু জাম্বা গাজা, এই গুনাহটি তুমি জানছো মনে আছে, ইয়াকুল আরিফু, বান্দা বলবে যে হ্যাঁ জানি, ইয়াকুল ইয়া রব্বি আরিফু, ভালো করে জানি, বারবার বলবে মাররাতাইন, ফায়াকুল, তখন আল্লাহ বলবেন ও কিন্তু ভীত সন্ত্রস্ত হয়ে যায় এইভাবে যে আমাকে স্বীকার করেছে, তার মনে তুমি আসামের কাঠগড়ে হাজির হয়েছি, জাহান্নামে যেতে হবে, ফায়াকুল, তখন আল্লাহ আশ্বস্ত করো, সাতার তু হাফিদ দুনিয়া, আমি দুনিয়াতে তোমার দোষ ত্রুটি গুলিকে ঢেকে রেখেছিলাম, ওয়াগফির আহলা কালিয়াম, আজকে তোমাকে মাফ করে দিলাম, সুম্মা তুতু সাহিফা তু হাসানাতেহি, তারপরে তার নেকির আমলনামাকে ভাঁজ করে রেখে দেওয়া হবে, ওয়াম্মাল আখারুন, পক্ষান্তরে অন্য শ্রেণীর মানুষরা অর্থাৎ যারা জাহান্নামী, আবিল কুফফার, বর্ণনায় সন্দেহ রয়েছে বর্ণনাকারীর, অন্য শ্রেণীর লোকেরা বলেছেন অথবা কাফেররা বলেছেন, কাফের মুনাফিক মুশরিক সবগুলি কুফফার, এবং তাদের অনুসারী যারা জন্মসূত্রে মুসলিম কিন্তু কোনো আমল করেনি, তাদের আচার আচরণ আকীদা আমল সব কাফেরদের মতো ছিল, ফায়ুনাদা আলাইহিম আলা রউসিল আশাদ, তাদের সম্পর্কে সকল মানুষের সামনে ডাক দিয়ে বলা হবে,
সমস্ত মানুষের সামনে হাশর মাঠে ডাক দিয়ে বলা হবে, হাউলা ইল্লাযীনা কাযাবু আলা রাব্বিহিম, এরা এমন খারাপ, এরা এমন অসৎ লোক যে কাযাবু আলা রাব্বিহিম, তাদের রব সম্পর্কে তারা মিথ্যা কথা বলেছে। কেউ বলেছে আল্লাহ নেই, কেউ বলছে আল্লাহ শরীক আছে, কেউ বলছে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান। হ্যাঁ না, আবার কি, আমরা নিজের আইন কানুন দিয়ে আমরা দেশ চালাবো। কেউ বলেছে যে হ্যাঁ আল্লাহ আছে, কিন্তু আল্লাহ সব দায়িত্ব ভাগ ভাগ বন্টন করে গস কুতুবদেরকে দিয়ে দিয়েছে, সুতরাং এখন যা চাইতে হবে জিলানির কাছে চাইতে হবে, চিস্তির কাছে চাইতে হবে, শাহজালাল কাছে চাইতে হবে। কাজা বলা রব নেই, রব সম্পর্কে মিথ্যা কথা বলেছে। এইরকমই যত বাতিল পন্থী রয়েছে বিভিন্ন ক্ষেত্রে, সমস্ত বাতিল পন্থী সম্পর্কে এই আয়াত হাওলা, এটি আয়াত সূরা হুদের আজমর 18। আল্লাহ বলবেন সমস্ত মানব জগতের সামনে সে হাসর মাঠে, হাওলা ইল্লাযীনা কাযাবু আলা রব্বি, এরা এমন লোক যারা তাদের প্রতিপালক সম্পর্কে মিথ্যা কথা বলেছে। সুতরাং এইসব জালেমদের ওপর লানত অভিশাপ রয়েছে। মায়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, কুলতু ইয়া রাসূল আল্লাহ, তখন আমি বললাম হে আল্লাহ রাসূল, হাল ইয়াযকুরুল হাবিব হাবিবহু ইয়াউমাল কিয়ামা, কোন প্রিয় ব্যক্তি আরেক নিজের প্রিয় ব্যক্তিকে সে কিয়ামতের মাঠে কি স্মরণ করবে? কারণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এর মাধ্যমে জানতে চাইছেন যে সবচেয়ে বেশি আমাকে ভালোবাসেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন প্রিয় মানুষ যদি আরেকজন প্রিয় মানুষ তার নিজের প্রিয় মানুষকে সেই সময় স্মরণ করে, তাহলে আমাকে তো প্রথম স্মরণ করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য জিজ্ঞেস করছেন যে কোন প্রিয় মানুষ তার প্রিয় মানুষকে কি কিয়ামতের দিন স্মরণ করবে, না সব ভুলে যাবে? কালা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আয়েশা আয়েশা শুনো, আম্মা ইন্দা সালাসিন, অন্য রেওয়ায়েত হচ্ছে সালাসাত মাওয়াতিন, তিনটি এমন ক্ষেত্র আছে বিচার দিবসে হাশরের মাঠে, ফালা মানে ফালা ইয়াজকুরু আহাদুন আহাদা, অন্য রেওয়ায়েত রয়েছে কেউ কাউকে স্মরণ করবে না, কেউ কাউকে স্মরণ করবে না, এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলছেন কেউ কাউকে স্মরণ করবে না, আমিও তোমাকে স্মরণ করব। আল্লাহু আকবার। আমরা আপনারা তো দূরের কথা, বাপ মা ছেলে মেয়ে দূর কথা, ছেলে মেয়ে বাপ মাকে স্বামী স্ত্রীকে দূর কথা, স্ত্রী স্বামী, বরং আয়াত রয়েছে আপনাদের হয়তো স্মরণে আছে, ইয়াওমা ইয়াফিরুল্লাহ মারউ মিন আখিহি ওয়া আবিহি, যে প্রতিটি মানুষ পালাবে নিজের মা থেকে, বাপ থেকে, ভাই থেকে, বোন থেকে, অসহায়বাতি বানি, স্ত্রী থেকে, ছেলে মেয়ে থেকে পালাবে। একে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইন্দা সালাসিন, তিনটি ক্ষেত্র এমন আছে ফালা, সেখানে কেউ কাউকে স্মরণ করবে না। প্রথম ক্ষেত্র আম্মা ইন্দাল মিজান, যেখানে দাঁড়ি পাল্লায় ওজন হচ্ছে নেকি গুনাহ, সেখানে নিজের নিয়ে এত পেরেশান থাকে মানুষ যে কেউ কাউকে স্মরণ করবে না, আমার কি হবে, আমার নেকির পাল্লা ভারী হবে না হালকা হয়ে যাবে, হাত্তা ইয়াসফুল আও ইয়াখিফা, তার নেকির পাল্লা ভারী হচ্ছে না হালকা হচ্ছে এই নিয়ে সে ব্যস্ত থাকবে, এখানে কেউ কাউকে স্মরণ করবে না। আম্মা ইন্দা তাতায়ুরুল কুতুব, দ্বিতীয় ক্ষেত্র হচ্ছে যখন আমলনামা গুলি উড়ে উড়ে হাতে পড়বে, দেখছে চোখের সামনে যে একে অপরের হাতে পড়তে দেখছে যে আমলনামা আসছে, এই সময় সেই সময় নিজেকে নিয়ে পরেশান থাকবে যে আল্লাহ আমার ডান হাতে আমলনামা আসছে সামনের দিক থেকে না বাম হাতে পেছন দিক থেকে আসছে, ওয়াইমা ইউতাবে আমিনহি ইম্মা ইউতাবে শিমালি, তার ডান হাতে আমলনামা দেওয়া হচ্ছে নাকি বাম হাতে দেওয়া হচ্ছে, সুতরাং ফালা সেখানে কেউ কাউকে স্মরণ করবে না। তৃতীয় ক্ষেত্র হচ্ছে ওয়াহিনা ইয়াখরুজ উনুকুম মিনান নার, যখন জাহান্নাম থেকে একটা বিশাল অংশ বেরিয়ে আসবে মনে হচ্ছে গ্রাস করে নেবে, জাহান্নাম এখানে এভাবে রয়েছে, অন্য রয়েছে জান্নাত জাহান্নামের চূড়ান্ত যেখানে ফয়সালা হচ্ছে এবং জাহান্নামে যাওয়ার সময়। তো এই হাদিস মুসনাদ আহমদে রয়েছে, আবু দাউদে রয়েছে। মুসনাদ আহমদের হাদিসটিকে মুহাদ্দিস কেরামরা যাইব বলেছেন, তাতে ইবনে লাহিয়া নামক একজন বর্ণনাকারী রয়েছেন, আর আবু দাউদের হাদিসটি সহি, এই জন্য ভাষ্যকার বলছে অবিহাদ এখন হাদিস ও সহি ইনশাল্লাহ, এই হাদিসটি ইনশাআল্লাহ তাআলা সহি, ওয়াগাইরা জালিক মিনাল হাদিস, এই মর্মে আমলনামার মর্মে আরো অনেক হাদিস রয়েছে। এইখানে আজকের আলোচনা শেষ করছি, ও সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।